অবশেষে চরম নাটকীয়তা শেষে বিশ্বকাপ দল ঘোষণা করল বিসিবি। নেই তামিম, আছেন মাহমুদুল্লাহ। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষ হওয়ার পরপরই নিজেদের অফিসিয়াল ফেসবুক থেকে একটি ভিডিও পোস্ট করে বিশ্বকাপ দল এবং জার্সি প্রকাশ করেছে বিসিবি। সাকিবকে অধিনায়ক করে ঘোষিত দলে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, আরও আছেন তরুণ ক্রিকেটার তানজিম সাকিব এবং তানজিদ তামিম। চলুন দেখে নেওয়া যাক কেমন হলো বিশ্বকাপ দল। হাই, দিস ইজ সাকিব আল হাসান, অধিনায়ক। আই এম রিপ্রেজেন্টিং বাংলাদেশ। লিটন কুমার দাস। আই এম রিয়েলি এক্সাইটেড। নাজমুল হোসেন শান্ত। তাওহিদ হৃদয়। মুশফিকুর রহিম। হ্যালো এভরিওয়ান। মাহমুদুল্লাহ রিয়াদ। হাই, দিস ইজ মাহমুদুল্লাহ রিয়াদ। মেহেদি হাসান মিরাজ। তানজিদ হাসান তামিম। শেখ মেহেদি। হাই, আই এম শেখ। নাসুম আহমেদ। তাসকিন আহমেদ। হাসান মাহমুদ। তানজিম হাসান সাকিব। হ্যালো, আই এম তানজিম হাসান সাকিব। শরীফুল ইসলাম। আই এম শরীফুল ইসলাম। মুস্তাফিজুর রহমান। আই এম মুস্তাফিজুর।